নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। সঠিক উত্তরটি নির্বাচন করা কে আছে, এক জায়গায় প্রশ্ন আছে ভীলদের রাজা ছিলেন, সঠিক উত্তর হবে অপশান ডি হিরণ্যধনু। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, তুমি দেখে জাতক এর গল্পগুলির উত্তর হবে অপশান সি, পালি ভাষায় লেখা হতো। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের মহাক্ষত্র উপাধি ধারণ করেন, সঠিক উত্তর হবে রুদ্র দামন অর্থাৎ অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের কী আছে, দুই দাগে শূন্যস্থান পূরণ করো, হর্ষবর্ধনকে শাসন কার্যে সহায়তা করতো, এটা সঠিক উত্তর হবে মন্ত্রী পরিষদ, সঠিক উত্তরটি হবে মন্ত্রী পরিষদ। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের সি ইউ কি গ্রন্থটি কার লেখা, এটি উত্তর হবে সুয়ান জাংয়ের, সুয়ান জাংয়ের। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কী আছে, বিমানান শব্দটিকে চিহ্নিত করো, এর মধ্যে আলাদা হচ্ছে নৃপতি। আচ্ছা, তারপরে দেখো দুই দাগের বিমানানটা হচ্ছে অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র কার লেখা, এটা হচ্ছে কৌটিল্য। পরবর্তী দেখো চারে কী আছে, এক কথায় উত্তর দাও, একের আছে মহাবীর টানা 12 বছর তপস্যা করে কি নামে পরিচিত হন, সঠিক উত্তরটি হবে উত্তরটা হবে কেবলিন নামে, উত্তরটা তোমাদের পাশে লিখে দিই আমি। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের আলেকজান্ডারের সেনাপতির নাম কি, এটা উত্তর হবে সেলুকাস। পরবর্তী দেখো তিন দাগের কী আছে, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদানের নাম কি, এটা উত্তর হবে ঋগ্বেদ, ঋগ্বেদ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এবার আমরা দেখব পাঁচের কী আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি, এক জায়গার প্রশ্ন আছে গণরাজ্য কাকে বলে উদাহরণ দাও, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। ষোড়শ মহাজন পদগুলি ছিল দুই ধরনের, এক নম্বর হচ্ছে রাজতান্ত্রিক ও দুই নম্বর হচ্ছে অরাজতান্ত্রিক। সে গণরাজ্য হচ্ছে অরাজতান্ত্রিক রাজ্যগুলিতে রাজা শাসন করতেন না, এই রাজ্যগুলিতে জনগণ সবাই মিলে আলাপ আলোচনা করে তাদের কর্তব্য ঠিক করতেন, এই রাজ্যগুলিকে গণরাজ্য বলা হয়। তবে দাস ও নারীরা আলোচনায় অংশ নিতে পারত না। ষোড়শ মহাজন পদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্য ছিল বজ্জি বা ব্রিজি ও মল্ল, তাহলে উত্তরটা তোমরা আশা করি দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের টিকা লেখো মেগালিথ সম্পর্কে, চলো উত্তরটা দেখো, দেখে নাও মেগালিথ সম্পর্কে সুন্দর করে উত্তরটি দেওয়া আছে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে এক নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী আছে তিন দাগের টিকা লেখো দেবপুর প্রতিষ্ঠা সম্পর্কে, উত্তরটা দেখো, দেখে নাও দেবকুল সম্পর্কে দেওয়া আছে। দেবকুল হলো মন্দিরের মতোই পুজোর জায়গা, তবে এখানে কুষাণ সম্রাটের মূর্তি রাখা হতো। মথুরার একটি দেবকুলে সম্রাট ভীম কথফিসিস এর সিংহাসনে বসা মূর্তি পাওয়া গেছে। তারপরে দেখো কুষাণদের দেবকুল প্রতিষ্ঠার কারণ, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, আমি মুখুর বললাম না, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার কী আছে, এবার আমরা দেখব 6 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি, এক দাগের প্রশ্ন আছে বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে,
দুই জায়গার বর্ধমান মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের মিলগুলি উল্লেখ করো। চলো প্রশ্নটা দেখো। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রথমে আছে মহাবীরের সম্পর্কে তোমাদের দেখাই, এখান থেকে তোমার উত্তরটা পেয়ে যাবে। তারপরে তোমাদের দেখাই গৌতম বুদ্ধ, দেখে নাও, এর মধ্যে আশা করি উত্তরটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এর মধ্যে তোমরা একটু সেট করে লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গার মৌর্য সম্রাটটা কেন গুপ্তচর নিয়োগ করতে চায়। চলো প্রশ্ন উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, মৌর্য সম্রাটটা গুপ্তচর কেন নিয়োগ করতেন। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে উত্তরটি, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা একটা তোমাদের নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এবার আমরা সাত দাগের প্রশ্নগুলো দেখবো কী আছে। সাথে রাখে আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, নারীদের অবস্থান কেমন ছিল উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ঋগ্বৈদিক সমাজে নারীদের অবস্থা, পরে আছে পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা। উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নেবে, তোমরা অবশ্যই পাঠ্য বইটিও পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গার গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অমিলটাও দেখে নাও একবারে, এটা মিল দেওয়া আছে আর এটা অমিল দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন অর্থাৎ তিন দাগের কী আছে, সম্রাট অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলার কারণগুলি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নেবে, আর তো এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি ফুটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে একটা নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশ, অঙ্ক বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।